টেলিকমিউনিকেশন খাতে সেবা প্রদানের 25 বছর পূর্তি উদযাপন করছে রবি আজিয়াতা লিমিটেড। এ উপলক্ষে সোমবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টেলিকম খাতে রবির অবদান তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি। এ সময় তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য রবির উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর ভেঞ্চার্স চালুর ঘোষণা দেন তিনি। তাছাড়া ডিজিটাল স্টার্টআপে 2.5 কোটি টাকা বিনিয়োগের কথা জানান রবির প্রধান নির্বাহী কর্মকর্তা। রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ সহ অন্যান্যরাও এ সময় উপস্থিত ছিলেন। টেলিকমিউনিকেশন খাতে সেবা প্রদানের 25 বছর পূর্তি উদযাপন করছে রবি আজিয়াতা লিমিটেড। এ উপলক্ষে সোমবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টেলিকম খাতে রবির অবদান তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি। এ সময় তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য রবির উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর ভেঞ্চার্স চালুর ঘোষণা দেন তিনি। তাছাড়া ডিজিটাল স্টার্টআপে 2.5 কোটি টাকা বিনিয়োগের কথা জানান রবির প্রধান নির্বাহী কর্মকর্তা। রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ সহ অন্যান্যরাও এ সময় উপস্থিত ছিলেন। টেলিকমিউনিকেশন খাতে সেবা প্রদানের 25 বছর পূর্তি উদযাপন করছে রবি আজিয়াতা লিমিটেড। এ উপলক্ষে সোমবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টেলিকম খাতে রবির অবদান তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি। এ সময় তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য রবির উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর ভেঞ্চার্স চালুর ঘোষণা দেন তিনি। তাছাড়া ডিজিটাল স্টার্টআপে 2.5 কোটি টাকা বিনিয়োগের কথা জানান রবির প্রধান নির্বাহী কর্মকর্তা। রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ সহ অন্যান্যরাও এ সময় উপস্থিত ছিলেন। টেলিকমিউনিকেশন খাতে সেবা প্রদানের 25 বছর পূর্তি উদযাপন করছে রবি আজিয়াতা লিমিটেড। এ উপলক্ষে সোমবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টেলিকম খাতে রবির অবদান তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি। এ সময় তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য রবির উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর ভেঞ্চার্স চালুর ঘোষণা দেন তিনি। তাছাড়া ডিজিটাল স্টার্টআপে 2.5 কোটি টাকা বিনিয়োগের কথা জানান রবির প্রধান নির্বাহী কর্মকর্তা। রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ সহ অন্যান্যরাও এ সময় উপস্থিত ছিলেন। টেলিকমিউনিকেশন খাতে সেবা প্রদানের 25 বছর পূর্তি উদযাপন করছে রবি আজিয়াতা লিমিটেড। এ উপলক্ষে সোমবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টেলিকম খাতে রবির অবদান তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি। এ সময় তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য রবির উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর ভেঞ্চার্স চালুর ঘোষণা দেন তিনি। তাছাড়া ডিজিটাল স্টার্টআপে 2.5 কোটি টাকা বিনিয়োগের কথা জানান রবির প্রধান নির্বাহী কর্মকর্তা। রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ সহ অন্যান্যরাও এ সময় উপস্থিত ছিলেন।